হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই বেশ ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা নিজের ফোনের মধ্যে আর কি ইন্টারনেটের স্পিড চেক করবেন, ঠিক আছে না? তো ফ্রেন্ডস, সেটা চেক করতে গেলে কিন্তু কোনোরকম কোনো কিছু অ্যাপ্লিকেশান আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে না, সেটা আপনার ফোনের একটা ছোট্ট সাইডে গিয়ে পরেই হয়ে যাবে, তাই না? তো চলুন ফ্রেন্ডস, আপনারা যদি আপনার ফোনের স্পিড চেক করতে চান যে আপনি যেখানে থাকেন সেখানে আপনার ফোনের ইন্টারনেট স্পিড বা কীরকম দিচ্ছে আপলোডিং এবং ডাউনলোডিংয়ের জন্য, তো চলুন আজকের ভিডিওতে ফ্রেন্ডস আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিব। তো বেশি দেরি না করে ফ্রেন্ডস চলুন ভিডিওটি সাথে আছে অশোক, আর আপনারা দেখছেন ফ্রেন্ডস টেক বাংলা এই ইউটিউব চ্যানেল, তাই না? তো ফ্রেন্ডস, আপনারা যদি সেটা ইন্টারনেটের স্পিডটা চেক করতে চান তাহলে আপনারা কী করবেন না, সিম্পলি আপনারা প্রথমে আপনার ফোনের নেট অন করবেন, ঠিক আছে? নেট অন করার পর সিম্পলি আপনারা গুগলে চলে যাবেন, ঠিক আছে? আর গুগলে এসে পরে এখানে সার্চ বারটাতে আপনারা ডাইরেক্ট সার্চ করবেন স্পিড টেস্ট ডট নেট, ঠিক আছে? তো এটা সার্চ করে পরে আপনারা ডাইরেক্ট ওকে করে নেবেন, ঠিক আছে? ওকে করার পর এটা ক্রোমের মধ্যে খুলে যাবে। ক্রোমের মধ্যে খুলে পরে এরকম একটা ইন্টারফেস আসবে, তো আপনারা কী করবেন, সিম্পলি এখানে থ্রি ডটে দেখতে পাচ্ছেন, থ্রি ডটে গিয়ে পরে এটাকে আপনারা ডেস্কটপ সাইডে করে নেবেন, ঠিক আছে? তো ডেস্কটপ সাইডে করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো এখানে গো লেখা আসবে, তো সিম্পলি আপনারা এখানটাতে গোয়ের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? গোয়ের মধ্যে ক্লিক করবেন, তো এবার আপনারা অটোমেটিক দেখতে পাবেন যে এখানে ডাউনলোডিং অ্যান্ড আপলোডিং দুটো মানে আর কি দেখা যায়, তাই না? ডাউনলোডের MBPS কত দিচ্ছে আর আপলোডের MBPS কত দিচ্ছে। তো এখানে প্রথমে তো ডাউনলোডের দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের স্পিডটা কত, তো এখানে এখনও দেখাচ্ছে কতটা আর কি দেয়, লাস্টে যতটা দেয় সেটা আপনাদের এখানে লেখাটা উঠে চলে আসবে, ঠিক আছে? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড স্পিড দিচ্ছে 7.39 MBPS, আর এখানে এবার দেখাচ্ছে আপলোডের স্পিড, তাই না? তো ডাউনলোডের মোটামুটি অল্প ঠিকই আছে, আপলোডেরটা কিন্তু অনেক স্লো, তাই না? তো ফ্রেন্ডস, এভাবে আপনারাও এটার মধ্যে চেক করে নিতে পারেন যে আপনারা যেখানে ইন্টারনেট চালান সেখানে আপনাদের ডাউনলোডিং এবং আপলোডিং স্পিড কীরকম দিচ্ছে, তাই না? তো হ্যালো ফ্রেন্ডস, আজকের একটা ছোট ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আপনাদের প্লিজ